प्रिय शिक्षार्थी हमरा आज जे ऑनलाइन क्लासे जे विषय आलोकपात करब एवं जे पत्र थेके आमरा जे चैप्टर निये आमरा कथा बोलबो आज के आमादेर विषय होच्छे व्यवसाय संगठन और व्यवस्थापना प्रथम पत्र। आमादेर आलोच्य विषय होच्छे वाणिज्य कि बा काके बोले ओ वाणिज्यर प्रकारभेद ए कि बा काके बोले वाणिज्य प्रकारभेद निये आज के आमरा क्लास शुरू करब। तार पूर्वे आमी विकाश चंद्र मंडल उपासक बारोवाड़िया सुरेश्वरी महाविद्यालय आमरा এখানে বলতে পারি যে বাণিজ্য কি, বাণিজ্য ব্যবসায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে বাণিজ্য সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে যে বাণিজ্য কি। বাণিজ্য হলো বিভিন্ন শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছে দিতে গিয়ে যে সকল প্রতিবন্ধকতা দূর করতে হয় এই প্রতিবন্ধকতার সমষ্টিকে বা যে কাজগুলো করতে হয় তার সমষ্টিকে বাণিজ্য বলে বা ইহাই বাণিজ্য। তাহলে বাণিজ্যের ক্ষেত্রে যে পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছে দিতে গিয়ে যে সকল প্রতিবন্ধকতা, কি প্রতিবন্ধকতা? স্থানগত প্রতিবন্ধকতা হতে পারে, ঝুঁকিগত প্রতিবন্ধকতা হতে পারে, সময়গত প্রতিবন্ধকতা হতে পারে, শর্তগত প্রতিবন্ধকতা হতে পারে এবং আরো যে প্রতিবন্ধকতা হতে পারে সেগুলো হচ্ছে ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে, বিমার ক্ষেত্রে হতে পারে, গুদামজাতকরণের ক্ষেত্রে হতে পারে, বাজারজাত প্রসারণ এর ক্ষেত্রে হতে পারে, যোগাযোগের ক্ষেত্রে হতে পারে। এগুলো সবই হচ্ছে ভোক্তার কাছে পণ্য এবং সামগ্রী সেবা সামগ্রী পৌঁছে দেওয়ার প্রতিবন্ধকতা। এই যে প্রতিবন্ধকতা দূর করার জন্য যে কাজগুলো করতে হয় এই কাজগুলোর সমস্যা হচ্ছে বাণিজ্য বা ইহাকে বাণিজ্য। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা বাণিজ্য কি বা কাকে বলে আমরা জানতে পারব। আমরা এখন যাব বাণিজ্যের প্রকারভেদ। প্রকারভেদ বলতে আমরা বুঝি যে বাণিজ্যকে প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ট্রেড বা বিনিময় যা ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত, দুই হচ্ছে বিনিময়ের সহায়ক কার্যক্রম। তাহলে ট্রেড বা বিনিময় কাকে বলে? যে উৎপাদিত পণ্য, শিল্পে উৎপাদিত পণ্য
ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য যে কাজগুলো করা হয় তা হচ্ছে ট্রেড বা বিনিময় ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত। বিনিময় সহায়ক কার্যক্রম তাহলে ট্রেড বা বিক্রয় বিনিময় একে আবার দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে এক নম্বর হচ্ছে অভ্যন্তরীণ বিনিময় আর হচ্ছে বৈদেশিক বিনিময়। তাহলে অভ্যন্তরীণ বিনিময়টা কি নিজের দেশের মধ্যে বা দেশের অভ্যন্তরে যে সমস্ত পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয় হয় তাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। এই অভ্যন্তরীণ বাণিজ্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে পাইকারি আর হচ্ছে খুচরা। তো পাইকারি কি জিনিস? দেশের অভ্যন্তরে শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী যখন খুচরো বিক্রেতাদের কাছে বিক্রয় করা হয় এবং যারা করে তাদেরকে বলা হচ্ছে পাইকারি ব্যবসায়ী, আর খুচরো ব্যবসায়ী তাদের বলে যে সকল ব্যবসায়ীরা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রয় করে তাদের বলা হচ্ছে খুচরো ব্যবসায়ী। তাহলে আমরা পাইকারি এবং খুচরো ব্যবসায়ী সম্পর্কে জানতে পারবো। এখন আমরা যাব বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য বা বৈদেশিক বিনিময়টা কি? নিজের দেশের সাথে অন্য দেশের যে বাণিজ্যিক সম্পর্ক বা পণ্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করা হয় তাকে বলা হয় হচ্ছে বৈদেশিক বিনিময় বা বৈদেশিক বাণিজ্য। এই বৈদেশিক বিনিময়কে আমরা আবার চারটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমদানি, একটা হচ্ছে রপ্তানি, অন্তরাপ আর আছে পুনরপ্তানি। তাহলে আমদানি কাকে বলে? যখন কোনো দেশ অন্য দেশের নিকট থেকে পণ্য ক্রয় করে আনে তখন বলা হচ্ছে আমদানি। আর রপ্তানি হচ্ছে আমার দেশে যে সমস্ত পণ্য বা সেবা সামগ্রী অন্য দেশে বিক্রয় করা হয় তাকে বলা হচ্ছে রপ্তানি। আমরা অন্তরাপ বলতে কি বুঝি? যে কোন দেশের আমদানিকৃত পণ্য বন্দরে রেখে সেই পণ্যকে আবার কোন তৃতীয় দেশে রপ্তানি করা হয় তখন তাকে বলা হয় অন্তরাপ। আর পুনরপ্তানি কি? পুনরপ্তানি হচ্ছে কি, আমরা কোনো দেশ থেকে আমদানি করে আবার সেই পণ্য যখন অন্য কোনো দেশে বিক্রি করি তখন এটাকে বলা হচ্ছে পুনরপ্তানি। তাহলে আমরা এখন যাব বিনিময়ের সহায়ক কার্যক্রম। এই যে স্থানগত বাধা, কালগত বাধা, সত্যগত বাধা, ভীতিগত বাধা দূর করার জন্য কি হয়, যে ব্যাংকিংয়ের দরকার হয়, বিমান দরকার হয়, পরিবহন দরকার হয়, দূষণ দপ্তর দরকার হয়, বাজার দপ্তর পোষণ দরকার হয় এবং যোগাযোগ দরকার হয়। তাহলে এগুলো হচ্ছে যেমন ই সহায়ক বিনিময়ের জন্য ব্যাংকিং, ক্রয় বিক্রয় সহায়ক বিনিময় ব্যাংকিং একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। বিমা, বিমা যে কোনো পণ্য যখন আমরা আমদানি করি বা উৎপাদন করি, গুদাম উৎপাদন করি তখন এই পণ্যের ঝুঁকি থাকে, সেই ঝুঁকি দূর করার জন্য আমাদের প্রত্যেকটা পণ্য বিমা করতে হবে।
পরিবহন যে এক স্থান থেকে অন্য স্থানে উৎপাদিত পণ্য সামগ্রী সহজে পরিবহন করে খুচরা পাইকারিরা ব্যবসায়ীরা প্রকৃত ভোক্তাদের কাছে পৌঁছে দেয়। এই যে বিনিময়ের সহায়ক তার একটা কাজ হচ্ছে পরিবহন। গুদম জাতকরণ, এই গুদম জাতকরণ বলতে কি বুঝি, যে সমস্ত পণ্য শিল্পে উৎপাদিত হয়ে আসে সেই পণ্য সামগ্রী বিভিন্নভাবে যদি বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে সেই পণ্য বা সেবা সামগ্রীগুলো গুদম জাতকরণ করা দরকার, বা যে সমস্ত পচনশীল দ্রব্য আছে সেই পচনশীল দ্রব্য সংরক্ষণ করার জন্য গুদামজাতকরণ একটা গুরুত্বপূর্ণ কাজ। বাজারজাতকরণ প্রসার এবং এই যে যোগাযোগ, বাজারজাতকরণ প্রসার এবং যোগাযোগ এটা বিনিময় আর একটা অন্যতম সহায়ক। তো আমরা বাজারজাতকরণ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সম্ভাব্য ক্রেতা বা ক্রেতাকে ভোক্তাকে পণ্য বা সেবার প্রতি বিভিন্ন কৌশলের আকর্ষণ সৃষ্টি করাকে বাজারজাতকরণ প্রসার বলে। তাহলে আমরা এখানে কি বলা হচ্ছে, ক্রেতা বা ভোক্তাকে পণ্য বা সেবার প্রতি বিভিন্ন কৌশলে আকর্ষণ করাকে বলা হচ্ছে বাজারজাতকরণ প্রসার। যোগাযোগ, যোগাযোগ বিনিময় সহায়ক কার্যগুলির আরেকটা গুরুত্বপূর্ণ সহায়ক। যোগাযোগ বলতে বোধগম্য উপায়ে দুই বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে তথ্য বা ভাবের আদান প্রদানকে বোঝায়। এখানে কি বলা হলো যে কোন ব্যক্তির সাথে ব্যক্তি, কোন প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানে, কোন দেশের সাথে কোন দেশের যে বিনিময়, ভাবের বিনিময়, ভাষার বিনিময়, তাকে বলা হচ্ছে যোগাযোগ। তো আমরা এই পর্বে বাণিজ্য কি, কাকে বলে, বা বাণিজ্যের প্রকারভেদ সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যে তোমরা এটা সহজে বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাস যখন শুরু হবে তখন আমরা তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই যে করোনা ভাইরাসের যে ভয়ঙ্কর থাবা, এই থাবা থেকে মুক্তির উপায় হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে, ঘরে বসে তোমরা অনলাইন ক্লাসগুলো করবে। তাহলে মনে হয় যে তোমাদের আর সমস্যা থাকবে না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনায় আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।